গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মিডিয়া। নির্ভীক, সত্য, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার সংকল্প নিয়ে আজ তাদের পথ চলা শুরু করল সুন্দরবন প্রেস ক্লাব। দক্ষিণ চব্বিশ পরগনার আইদিঘি থানার কোম্পানির ঠেকে ভাঙাবাড়ি বামাচরণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে মুখ্যমন্ত্রীর ঘোষিত সুন্দরবন জেলায় গ্রামীণ কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সুন্দরবনের আর্থসামাজিক ও রাজনৈতিক সন্দেশ পরিবেশনের এলাকার সাংবাদিকগণ তাদের প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপামর জনসাধারণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এই বার্তা পরিবেশন করে সুন্দরবন প্রেস ক্লাবের সূচনা করলেন দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক ও ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখর কুমার সেনগুপ্ত। কলকাতা প্রেস ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকার এবং সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সন্তোষ মণ্ডল উপস্থিত ছিলেন। টাইমস বাংলার সাংবাদিক কৌশিক ব্যানার্জি, অজয় ঘোষ আইসি রায়দিঘি, রাহুল রায় আইসি মথুরাপুর, ভাস্কর মুখোপাধ্যায় এসপি সুন্দরবন জেলা পুলিশ, দেবী শঙ্কর মির্দা সুন্দরবন বিশিষ্ট গবেষক, শুভ্রদীপ বৈদ্য পরিবেশ সৈনিক, কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক সুবেন রাহা, অল ইন্ডিয়া রেডিও কৃষি কথার আসরের সুমিত চক্রবর্তী এবং জয়নগর মথুরাপুর মন্দির বাজার রায়দিঘি সাগর নামখানা কাকদ্বীপ সহ জেলার সকল অঞ্চলের সাংবাদিকগণ। জরুরি কাজ থাকায় কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশী সুর এবং সম্পাদক কিংসুক প্রামাণিক উপস্থিত না থেকেও মোবাইলের মাধ্যমে সুন্দরবন প্রেস ক্লাবের শুভেচ্ছা কামনা করে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। দেখুন রায়দিঘি থেকে আমাদের প্রতিনিধি অসিত নাইয়ার রিপোর্ট। যেটা আছে অ্যাডিশনাল স্যার বলেই দিলেন, পুলিশ এবং মিডিয়া আমাদের ফিল্ডে কাজ করতে হয়, মাঠে সবার আগে আমাদেরই পৌঁছতে হয়। আমরা পৌঁছে দেখি মিডিয়া বন্ধু অলরেডি আছে, তো আমাদের পারস্পরিক যে সম্পর্ক আছে খবর আদান প্রদানের এবং যে কোনো ঘটনায় গিয়ে একে অপরকে সুরক্ষার জন্যে আমরা মিডিয়া বন্ধুকে সবসময় সেভ করে চলি, তাদের যেন কোনোভাবেই আঘাত না আসে বিভিন্ন রকম সমস্যায়। তার সাথে আমাদের সঙ্গে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। স্যার যেটা বললেন যে বিভিন্ন সাংবাদিক বন্ধু বিভিন্ন নামে এখানে কাজ করে, তাদের একটা ছাতার তলায় এসে একটা আইডেন্টিটি পাওয়ার দরকার ছিল। আমাদের সঙ্গে যোগাযোগটা আরও আমাদের এখন ওয়ান উইন্ডো কমিউনিকেশন সিস্টেম হবে। আমরা এই যে সুন্দরবন প্রেস ক্লাব আজকে যে উদ্বোধন হলো তার সুউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউবার সবাই বিভিন্নভাবে বেঁধে যায় কাজ করেন, কিন্তু প্রত্যেকেরই একটা ছাদের তলায় আসা দরকার ছিল এবং আমি মনে করি এই সুন্দরবন প্রেস ক্লাবের উদ্বোধনের মাধ্যমে এটা খুব সুন্দর একটা ইউনিটি তৈরি হবে, যার ফলে পুলিশ এবং মিডিয়ার যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে, কারণ প্রতিদিনই সকাল বিকেল আমাদের শুনতেই হয় স্যার এই খবরটা বললেন না, ওই খবরটা বললেন না, আর আমাদের খবর দিতেই হয়। যাই হোক, আমি চাই এই মঞ্চ থেকে একটাই বার্তা দিতে যে আমাদের যে পারস্পরিক সম্পর্ক মিডিয়া এবং পুলিশের সেটা আরও সুদৃঢ় হোক। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করব। কলকাতা প্রেস ক্লাব সহ বিভিন্ন মিডিয়া হাউসের সম্মানীয় ব্যক্তিবৃন্দ, এখানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধু ও সাধারণ নাগরিকবৃন্দ, সবাইকে রায়দিঘি থানার পক্ষ থেকে যথাযোগ্য নমস্কার, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা সত্যিই
আমাদের কাছে খুব ভালো লাগছে যে সুন্দরবন প্রেস ক্লাব এই নাম দিয়ে আমাদের জেলাতে একটি মিডিয়া হাউস তৈরি হচ্ছে। আমার সিনিয়র স্যাররা বলেছেন, আমি সেই কথা রিপিট করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, সাংবাদিক এবং পুলিশ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফিল্ডে কাজ করে, আমাদের ভীষণ ভালো বন্ধুত্ব, আগামী দিনেও সেই বন্ধুত্বের বাতাবরণে আমরা একসঙ্গে কাজ করব। আপনাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এবং সুন্দরবন প্রেস ক্লাব তার নিজস্বতা বজায় রেখে সাংবাদিকতার মান আরও উজ্জ্বল করুক, আমি এই কামনা করে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্যার কথা ছিল, বিশেষ কারণে আসতে পারেনি, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংসু প্রামাণিক মূল্যবান বক্তব্য রাখবেন অন এয়ারে। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলুন স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে যে আমি আমার অ্যাসাইনমেন্টের জন্য আমাকে দিল্লি আজমেরে চলে আসতে হয়েছিল, কিন্তু আপনাদের অনুষ্ঠানের আমি আমন্ত্রণ পেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল যে সুন্দরবনের মধ্যে একটা জায়গাতে সাংবাদিকরা একত্রিত হয়ে তারা একটা নতুন ক্লাব সূচনা করছে। দেখুন, এই সংঘবদ্ধতায় থাকা খুব প্রয়োজন, এবং এই সবাই মিলে এক জায়গায় যে কোনো বিষয়ে যদি আমরা একসঙ্গে থাকতে পারি, তাহলে আমাদের কাজগুলো অনেক সোজা হয়ে যায়। শুধুমাত্র তো সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করা অথবা সংবাদ পরিবেশন করাই কাজ নয়, তাদেরও তো সামাজিক জীবন আছে, তার সামাজিক জীবনে তাদের বাঁচতে হয়, তাদেরও ঘর সংসার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রেস ক্লাব একদিকে যেমন হচ্ছে সেই মানে মানে একটা নিজের পরিবারের আরেকটা দ্বিতীয় ঘরের মতো, তেমনি অধিকার রক্ষার ক্ষেত্রেও প্রেস ক্লাব একটা বড় ভূমিকা পালন করতে পারে, যে সাংবাদিকদের স্বাধীনতা যাতে কোনোভাবে খর্ব না হয়, সাংবাদিকদের কাজের অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সেক্ষেত্রেও, এবং সাংবাদিকদের একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষা সেটাও যেন সুরক্ষিত থাকে, সেক্ষেত্রে প্রেস ক্লাবের একটা বড় ভূমিকা আছে। আমরা কলকাতা প্রেস ক্লাব এই দায়িত্বটা কলকাতা এবং আপাম সাংবাদিকদের জন্য করি, আপনারা সেই দায়িত্বটাও ক্ষুদ্র পরিসরে দাঁড়িয়ে করবেন। আপনাদের আমি আবার অভিনন্দন জানাচ্ছি যে ভবিষ্যতে আমি যদি সুযোগ পাই আপনাদের ক্লাবে অবশ্যই যাবো। আপনাদের শুভ মানে আপনাদের শুভকামনা করছি আগামী দিনগুলোর জন্য, যে সুন্দরভাবে আপনারা ক্লাব পরিচালনা করুন, এবং সবচেয়ে আমার ভালো লেগেছে সুন্দরবন এলাকায় একটা নতুন প্রেস ক্লাব তৈরি হলো। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, নতুন সভাপতি সম্পাদক যারা হয়েছে সবার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়ে উঠেছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যে কার্যনির্বাহী সমিতি থাকবে তাদের সদস্যদের এবং ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি, এবং সুন্দরবনের মানুষকে একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ, জোরেটা হাততালি দেবেন। আমাদের সঙ্গে ছিলেন, এতক্ষণ মূল্যবান বক্তব্য দিলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক মাননীয় কিংসু প্রামাণিক।